স্ক্রিনটা মাঝখানে আসবো। আচ্ছা থাক থাক, হাতের কাজগুলো তো দেখাই দেবো, এক পাশে থাক, ঠিক আছে, স্ক্রিনটা এক পাশে থাক, ঠিক আছে, সুজনার নে। শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আশা করি প্রতিদিনের মতো আজও ভালো আছো। আজ আমরা আবার ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা আরেকটি অধ্যায় শুরু করব। গত ক্লাসে আমরা স্বামী সংশ্লেষণ করেছিলাম পরীক্ষণের মাধ্যমে। আজ একটি মজার অধ্যায় শুরু করব, যেটিতে অনেক পরীক্ষণ আছে এবং আমাদের বেশ ভালো লাগবে, নিজেরা করতে পারলে ভালো লাগবে। তোমাদের অষ্টম অধ্যায়, সেটা নিয়ে আজ আমরা আলোচনা করব। আগে কিছু ছবি দেখি। স্লাইডে একটি ছবি আমি দিয়েছি, দেখো আমরা বাস্তবে এগুলো করবো, আজকে এই পরীক্ষাগুলো করবো। এখানে পানির সাথে চিনির মিশ্রণ, চিনি দিচ্ছে এবং পানির মিশ্রণ, এটা আমরা একটু ঘরে করেও দেখতে পারি। আমরা একটু করে নিই, আমার কাছে একটা গ্লাস আছে, একটু পানি দাও। আর আমাদের কাছে চিনিও আছে, যেহেতু আমরা ঘরে আছি, উপকরণগুলো আমাদের হাতের কাছে আছে। উপকরণগুলো দেখা যাচ্ছে কিনা? দেখা যাচ্ছে। আচ্ছা, এখন আমরা একটা এক চামচ চিনি এখানে দিয়ে দিলাম। কিছুক্ষণ নাড়ালে দেখা যাবে চিনিটি পানির সাথে একেবারে মিশে যাবে, মিশ্রিত হয়ে যাবে। পুরো মিশিয়ে দেখবো, রোজার মাস। এমনিতেও আমরা ইফতারিতে এখন প্রতিদিন শরবত খাচ্ছি, তো শরবত পান করছি। এরকম আমরা যদি একটু একটু পানিতে চিনি গুলিয়ে নিই, তাহলে দেখা যায় যে চিনির যে কণাগুলো আছে এগুলোকে আর কিছুক্ষণ পর আমরা দেখতে পাই না, পানির সাথে মিশে যায়। আর একের অধিক জিনিস আমরা এখানে একসাথে মিশ্রিত করলাম। আবার আরেকটু ধরনে আমরা এখন সন্ধ্যায় ইফতারিতে আরেকটা জিনিস খাই, ছোলা বুট বড়া বেগুনি মুড়ি একসাথে মেখে খাই। তো আমি সবগুলো এখন উপকরণ আনতে পারিনি, তোমাদের জন্য কিছু মুড়ি নিয়েছি, হাতে আছে আমার কিছু চানাচুর আর পেঁয়াজ মরিচ, এগুলো দিয়ে আমরা ঝালমুড়ি বানাই। হ্যাঁ, ঝালমুড়ি আমরা সবাই খেতে পছন্দ করি, যদিও রোজার দিন এখন আমরা খেতে পাচ্ছি না, তবে আমরা একটু দেখি এখানে এই মিশ্রণটা আমরা করবো, আমরা আরো কিছু জিনিস এখানে মিশ্রিত করবো। আমরা এখানে মুড়ি দিলাম, কিছু চানাচুর দিলাম, দেখা যায়, দেখা না গেলে আমাদের বলবো একটু স্টান্টাই করে দেবো, কিছু পেঁয়াজ দিলাম, কাঁচা মরিচ দিলাম। তো দেওয়ার পর এটাকে যদি আমরা এখন মিশ্রিত করি, এটাকে যদি আমরা একটু ভালো করে মিশাই, মেশালে কি দেখা যাচ্ছে? মুড়ি চানাচুর পেঁয়াজ এগুলো একসাথে মিশেছে, কিন্তু পানিতে চিনিটা যেভাবে মিশে যায় সেভাবে নয়। আমরা দৈনন্দিন জীবনে এরকম অনেক জিনিস ব্যবহার করি যেগুলোকে আমরা বলি মিশ্রণ, একের অধিক একসাথে অনেক জিনিস একত্রিত করে ব্যবহার করি, এবং এই মিশ্রণগুলো বিভিন্ন ধরনের হয়। যেমন চিনি পানির মিশ্রণটা আমাদের এক ধরনের একরকম, আবার এখানে আমরা যে ঝালমুড়ি বানালাম এটি আরেক ধরনের মিশ্রণ। তো আজ আমরা এই মিশ্রণ নিয়ে আলোচনা করব, এবং সাথে আমাদের আরেকটি টপিক আছে দ্রবণ, মিশ্রণ ও দ্রবণ। তো চলো এখন একটু মিশ্রণ সম্পর্কে আরেকটু পরিষ্কার ধারণা নেই। হ্যাঁ, তাহলে আমরা কাকে মিশ্রণ বলবো? একের অধিক বিভিন্ন পদার্থের সংমিশ্রণে যা পাওয়া যায় তাকে মিশ্রণ বলা হয়। আমরা একের অধিক জিনিস যখন একসাথে
সংমিশ্রিত করবো, মিশ্রিত করবো, তখন একত্রে যা পাওয়া যায় একসাথে করার পর যে জিনিসটা পাওয়া যায় সেটাকেই বলি আমরা মিশ্রণ। আমরা এখানে চিনির পানির যে শরবতটা দেখেছিলাম এটাও একটা মিশ্রণ, আবার ঝালমুড়িটাও একটা মিশ্রণ, দুটোই মিশ্রণ। তবে দুটো মিশ্রণ আমরা স্বচক্ষে দেখলাম যে দুটো মিশ্রণ সম্পূর্ণ আলাদা। এরকম আরো অনেক উদাহরণ আমাদের সামনে আছে। আমরা যদি এখন লবণ দেই পানিতে, চিনির বদলে আমরা লবণ ব্যবহার করতে পারি, লবণ দিলে একরকম হবে, আটা দিলে একরকম হবে, আমরা যদি মাটি মিশ্রিত করি একরকম হবে। তো এই যে জিনিসগুলো কোনটা কেমন কি কিরকম হয়, কেন এরকম হয়, এগুলো নিয়ে আমাদের আজকে আলোচনা। মিশ্রণে উপাদান সমূহের বিন্যস্ততার উপর ভিত্তি করে মিশ্রণকে দুই ভাগে ভাগ করা যায়। আমরা এই চিনির পানির শরবতকে এটা যদি আমরা এখন টেস্ট করি, এখান থেকে তুমি যতবারই টেস্ট করো এটাকে আমরা ভাগ ভাগ করলাম ধরো বিভিন্ন পাত্রে নিয়ে আলাদা আলাদা করে, এটাকে যদি আমরা মিষ্টি চেক করি তাহলে দেখা যাবে এটার প্রত্যেকটা জায়গায় মিষ্টি একই রকম, কেননা এখানে পুরো পানিতে চিনিটা সমানভাবে মিশ্রিত হয়ে গেছে। চিনির কণাগুলো পানির কণার সাথে সমানভাবে মিশ্রিত হয়, অর্থাৎ এর উপাদানগুলো সমানভাবে বন্টিত হয়, বন্টন যেটাকে আমরা বলি, সব জায়গায় সমানভাবে ছড়িয়ে পড়া, ভাগ হওয়া। কিন্তু ঝালমুড়ির বেলায় এখানে কিন্তু আমরা এক এক জায়গায় এক এক রকম দেখবো, কোথাও হয়তো চিনি চানাচুর বেশি, কোথাও হয়তো কাঁচামরিচ বেশি হয়ে গেছে, কোথাও হয়তো মুড়িটা একটু বেশি, সব জায়গায় সমান পরিমাণ আমরা পাবো না। এখান থেকে যদি আমরা আলাদা আলাদা করি প্রত্যেকটা উপাদানকে আমরা ওই আলাদা ভাগগুলোতে সমানভাবে পাবো না। তো এই যে বিভিন্ন উপাদানের বিভিন্নতা বা বন্টনের যে বিভিন্নতা তার উপর ভিত্তি করে মিশ্রণকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। তো এই ভাগগুলোর নাম কি, চলো আমরা একটু স্লাইডে দেখি। সমসত্ব মিশ্রণ এবং আরেকটি হচ্ছে অসমসত্ব মিশ্রণ। এখন কোনটি সমসত্ব মিশ্রণ, কখন আমরা এটাকে সমসত্ব মিশ্রণ বলবো? এখানে চিনি পানির যে শরবতের উদাহরণটা আমরা দেখেছি সেটি হচ্ছে সমসত্ব মিশ্রণ। এবং এখন তোমরা নিজেরাই এই সংজ্ঞাটা দিয়ে দিতে পারবে যে যে মিশ্রণে উপাদানগুলো সমানভাবে সুষমভাবে বণ্টিত হয় সেই মিশ্রণকে আমরা বলি সমসত্ব মিশ্রণ। তারপরে আমি সংজ্ঞাটি একটু স্লাইডে নিয়েছি তোমাদের জন্য, একটু দেখো। যে সমস্ত মিশ্রণে উপাদানগুলো সুষমভাবে বণ্টিত থাকে এবং একটি উপাদান থেকে আরেকটি উপাদানকে সহজে আলাদা করা যায় না তাদেরকে সমসত্ব মিশ্রণ বা দ্রবণ বলা হয়। এখানে যখন আমরা মিশ্রণটা একসাথে মিশ্রিত করলাম, দুটো উপাদান আলাদা আলাদা দুটো উপাদান ছিল, মিশ্রিত করার পর আমাদের এই চিনির পানির শরবত যখন হয়ে গেল তখন এটার থেকে আবার চিনিকে আলাদা করা কিন্তু খুবই কঠিন, এটার থেকে আমরা সহজেই চিনিকে আলাদা করতে পারবো না, কিন্তু আমাদের ঝালমুড়ি থেকে আলাদা করতে পারবো। তো এখানে যখন একসাথে মিশ্রিত হলো আলাদা করতে পারবো না এবং এরা সমানভাবে বন্টিত হলো, সমানভাবে মিশ্রিত হলো, তখন এই ধরনের মিশ্রণকে আমরা বলি সমসত্ব মিশ্রণ। সমসত্ব মিশ্রণকেই আমরা বলি দ্রবণ। একটু আগে আমি বলেছিলাম যে আমরা আরেকটা টপিক নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে দ্রবণ। সমসত্ব মিশ্রণকে আমরা আবার বলি দ্রবণ। এই জন্য আমি এখানেও দিয়েছি যে সমসত্ব মিশ্রণ বা দ্রবণ বলা হয়। আমি আরেকবার সমসত্ব মিশ্রণের সংজ্ঞাটা বুঝছি। যে সমস্ত মিশ্রণে উপাদানগুলো সুষমভাবে বণ্টিত থাকে এবং একটি উপাদান থেকে আরেকটি উপাদানকে সহজে আলাদা করা যায় না তাদেরকে সমসত্ব মিশ্রণ বা দ্রবণ বলা হয়। আর উদাহরণ আমরা দেখেছি চিনির পানির শরবত দেখলাম। আমরা যদি এখন লবণ দিয়ে এই পরীক্ষাটা করি, লবণ দিলে কি হবে, লবণটাও মিশে যাবে, তাহলে লবণও যখন পানির সাথে মিশে যাবে আমরা লবণটাকে আলাদা করতে পারবো না, সেটিও হবে আমাদের সমসত্ব মিশ্রণের উদাহরণ। এছাড়াও আমরা আরো জিনিস নিতে পারি সমসত্ব মিশ্রণের উদাহরণের জন্য। আমরা যদি লবণ, গ্লুকোজ, ফলের রস, কোনো ফলের রস যখন আমরা যে শরবত বানানোর সময় ব্যবহার করি, ফলের রসটা যখন শরবতে দিয়ে দিই প্রত্যেকটা জায়গায় এই রসের ফ্লেভার এবং কণাগুলো পুরোপুরি সুন্দরভাবে ছড়িয়ে যায়। এই ধরনের মিশ্রণগুলোকে আমরা বলবো সমসত্ব মিশ্রণ।
তো এখন অসম শব্দ মিশ্রণকে একটু দেখি আমরা। আমরা একটু আগে দেখেছি, উদাহরণটা আগে আমরা দেখে নিচ্ছি, ঝালমুড়ির যে উদাহরণটা, আমরা একটু সংজ্ঞাটা দেখে আসি। অসম শব্দ মিশ্রণ যে সকল মিশ্রণে উপাদানগুলো সুষমভাবে বন্টিত থাকে না। আমরা একটু আগে বলেছি ঝালমুড়িতে চানাচুর মুড়ি এবং পেঁয়াজ মরিচ আমরা যাই দিই না কেন, এই উপাদানগুলো সব জায়গায় সমানভাবে বন্টিত থাকবে না, এবং উপাদানগুলোকে সহজে আলাদা করা যায়। যেমন আমরা এখান থেকে চানাচুরটাকে সহজেই আলাদা করতে পারছি, মুড়িটাকে সহজেই আলাদা করতে পারছি, তো এইভাবে এই উপাদানগুলোকে সবগুলোকে আমরা যদি চাই আলাদা করতে পারবো, যেটা চিনি শরবতের বেলায় সম্ভব ছিল না। তো এই জন্যই বলা হয়েছে উপাদানগুলো সুষমভাবে বন্টিত থাকে এবং একটি উপাদান থেকে আরেকটি উপাদানকে সহজে আলাদা করা বন্টিত থাকে না, এবং একটি উপাদান থেকে আরেকটি উপাদানকে সহজে আলাদা করা যায়, তাদেরকে অসমসত্ব মিশ্রণ বলা হয়। তো আশা করি সমসত্ব মিশ্রণ এবং অসমসত্ব মিশ্রণ সম্পর্কে তোমাদের ধারণাটা পরিষ্কার করতে পেরেছি। তাহলে এ পর্যন্ত আমরা পেলাম মিশ্রণ কি, সমসত্ব মিশ্রণ কি এবং অসমসত্ব মিশ্রণ কি, এবং এদের উদাহরণ। অসমসত্ব মিশ্রণের এবং সমসত্ব মিশ্রণগুলোকে আমরা আলাদা করার জন্য এখন একটা আরেকটু পরীক্ষা করব দেখার জন্য। আমরা একটু কয়েকটি গ্লাস একটু আমাকে দাও। আমি এখানে নিয়েছি তোমাদের মিশ্রণগুলোকে আলাদাভাবে দেখানোর জন্য চিনি, লবণ, এটি হচ্ছে লবণ, আমরা চিনি আগে নিয়েছি আমাদের কাছে, আগে আছে চিনি, লবণ, আটা বা ময়দা যেটা আমাদের ঘরে থাকে, তারপর মাটি, একটু মাটি, এইগুলো দিয়ে আমরা এখন মিশ্রণ তৈরি করব, বিভিন্ন ধরনের মিশ্রণ তৈরি করব, এটা তোমরা খুব সহজেই বাসায় নিজেরাও করতে পারবে। চিনি চিনি এবং আমরা মিশ্রণ মিশ্রিত করার আগে উপাদানগুলো কিভাবে দেব, তার জন্য পানিটা সমানভাবে, পানিটা সমানভাবে নেওয়ার জন্য আমি এখানে মাপচুল নেই, হ্যাঁ আমাদের বাসায় মাপচুল নেই, তোমাদের এই কাজটা হলো 61 পৃষ্ঠা একেবারে শেষে যেটা আছে আমরা বিভিন্ন ধরনের মিশ্রণ পরীক্ষা করে দেখব। এখানে আমরা একটা মাপচুল নিয়ে পানিটাকে যদি মেপে নেই, সম পরিমাণ পানি নেই, তাহলে ভালো হয়। আমরা মাপচুং যেহেতু বাসায় পাচ্ছি না, এই জন্য আমি এখানে একটা রাবার ব্যান্ড দিয়ে, প্লাস্টিক ব্যান্ড দিয়ে এখানে এটাকে মাপ বানিয়ে নিলাম, এবং এই মাপে আমরা প্রত্যেকটা গ্লাসে পানি দেব। যদি এটাতে মাপ খুব একটা দরকার নেই, তবু আমরা মেপে বানিয়ে দিচ্ছি। এভাবে আমরা চারটা গ্লাসে পানি নিয়ে নিলাম, সমান পরিমাণে এখন না হলেও হবে, তবু আমরা সমান পানি নিয়ে নিলাম। আচ্ছা এখন আমরা এখানে আগে চিনি দিয়েছিলাম, আর একবার একটু চিনি দেই, তারপর একটাতে আমরা একটু লবণ দেব, আর একটাতে আমরা মাটি দেব। এইগুলোকে এখন যদি আমরা মিশ্রিত করি,
চিনিটাকে আগে মিশ্রিত করি। এখন দেখার পালা আমাদের মিশ্রণ গুলো দেখতে কেমন হলো আমি ক্রেতা সহ একবারে তোমাদের সামনে তুলে ধরছি দেখানোর জন্য। টেবিলে গালাটা নিয়ে আসতে পারলে ভালো হতো, কিন্তু এমন ভাবে মানে সেটিং করা নড়ানো যাচ্ছে না। মিশ্রণ গুলো আছে, একটি হচ্ছে আটা এবং একটি মাটি, বা ডান পাশে আছে আটার মিশ্রণ, বাম পাশে মাটি, এবং এদিকে একটা চিনি এবং একটি লবণের মিশ্রণ। একটু ভালো করে খেয়াল করো, চিনি এবং লবণ এমন ভাবে মিশে গেছে যে এখন আমরা আলাদা করতে পারবো না কোনটি চিনির দ্রবণ এবং কোনটি লবণের দ্রবণ বা মিশ্রণ। এরা একেবারে মিশে গেছে, অর্থাৎ এদের উপাদানগুলো খুব সহজেই সমানভাবে বণ্টিত হয়েছে। আবার এখানে যদি আমরা একটু ময়দা এবং বালির যে মিশ্রণটা আছে এটি খেয়াল করো, কিছুক্ষণ পর এখানে ময়দার যে মিশ্রণের ময়দাটুকু নিচে জমাট হয়ে যাবে আর মাটিটুকু নিচে জমাট হচ্ছে, অলরেডি হচ্ছে, উপরে হালকা নিচে ঘন দেখা যাচ্ছে। কিছুক্ষণ রেখে দিলে মাটি নিচে পড়ে যাবে, ময়দার যে উপাদানগুলো আছে এগুলো অনেকটাই নিচে পড়ে যাবে। তো এখানে এই উপাদানগুলো কোনটা সমসত্ব মিশ্রণ কোনটা অসম সত্ব মিশ্রণ এটি আমি তোমাদেরকে এখন বলবো না, তোমরা নিজেরা উত্তর দেবে এবং এটা তোমাদের বাড়ির কাজের মধ্যে আমি লিখে দিলাম, নিজেরা পরীক্ষাগুলো বাসায় করবে এবং বের করবে, চিহ্নিত করবে যে কোনটি সমসত্ব মিশ্রণ কোনটি অসম সত্ব মিশ্রণ। আচ্ছা, তো এখন সমসত্ব মিশ্রণ এবং অসম সত্ব মিশ্রণ পরিষ্কার আমাদের কাছে, যদি আমরা পরীক্ষাগুলো বুঝে থাকি এবং এগুলো আমাদের বাড়িতে আমরা প্রায় সময় দেখছি, আমাদের সচক্ষে আমাদের চারপাশে এই ধরনের অনেক জিনিসই আমরা দেখছি। আচ্ছা, জিনিসগুলো একটু সরিয়ে দিই। তো এরপর আমরা একটা বলেছিলাম যে সমসত্ব মিশ্রণকে আমরা আবার দ্রবণ বলি। তো চলো এখন দ্রবণ সম্পর্কে একটু ভালো করে জেনে আসি। দ্রবণের জন্য আমরা আবার একটু স্লাইডে যাব। দ্রবণ সাধারণত, দ্রবণে আমরা একটু আগে একটা চিনির যে শরবত তৈরি করলাম সেখানে চিনি দিয়েছি, পানি ছিল, দুটো উপাদান আমরা মিশ্রিত করেছি, চিনি এবং পানি। তো এখানে কোনটা বেশি, আমাদের এই মিশ্রণটা তৈরি করার জন্য আমরা কোনটা বেশি ব্যবহার করেছি? নিশ্চয়ই তোমরা বলছো যে পানি। হ্যাঁ, আমরা এখানে পানি বেশি ব্যবহার করেছি এবং চিনি কম। তো দ্রবণে আমাদের দুটো জিনিস পাই আমরা, এখানে আমি স্লাইডে দিয়েছি, দেখো দ্রবণ সমান দ্রব যোগ দ্রাবক। এখন কোনটি দ্রব এবং কোনটি দ্রাবক সেটি আমাদেরকে চিহ্নিত করতে হবে। আমরা যেখানে যে পরিমাণটি বেশি নিয়েছি, সাধারণত যেটি বেশি থাকে সেটিকে বলি, এবং যে দ্রবীভূত করে, পানিতে চিনিটি দ্রবীভূত হয়েছে, পানি চিনিকে দ্রবীভূত করে। তাহলে যার পরিমাণ বেশি এবং যে দ্রবীভূত করে তাকে আমরা বলি দ্রাবক, তাকে আমরা কি বলি দ্রাবক। এবং যেটির পরিমাণ কম থাকে এবং যেটি দ্রবীভূত হয়, আমাদের এখানে হলো চিনি, সেটিকে আমরা বলি দ্রব। এবং দ্রব এবং দ্রাবকের মিশ্রণেই আমরা তৈরি করি দ্রবণ। তাহলে দ্রবণকে যদি আমরা দ্রবণের উপাদানগুলোকে ভাগ করে আলাদা করে বলি তাহলে দুটো উপাদান পাই, দ্রব এবং দ্রাবক। আমি আরেকবার বলছি, যে যে উপাদানটি পরিমাণে বেশি থাকে এবং যেটি দ্রবীভূত করে, সাধারণত যেটি দ্রবীভূত করে সেটিকে আমরা বলি দ্রাবক।
আজি উপাদানটি কম পরিমাণে থাকে এবং যা দ্রবীভূত হয় সেটিকে বলি দ্রবণ। তো এই হলো আমাদের দ্রবণ। তাহলে আমরা এখন চিনির শরবতের দ্রব কোনটি, দ্রাবক কোনটি বলতে পারবো? লবণের যদি শরবত হয় তাহলে এখানে দ্রব কোনটি হবে, দ্রাবক কোনটি হবে? নিশ্চয়ই তোমরা বলছো যে লবণের শরবতে লবণ হবে দ্রব আর পানি হবে দ্রাবক। তো শুধু যে পানি দ্রাবক তা না, আমরা জলীয় দ্রবণে সাধারণত পানি ব্যবহার করি, তবে এছাড়াও বিভিন্ন রাসায়নিক বস্তু যেমন অ্যাসিটোন, স্পিরিট, ইথার এগুলো দ্রাবক হিসেবে ব্যবহৃত হতে পারে। সাধারণত রাসায়নিকভাবে বিভিন্ন জিনিস, কেমিক্যাল বা রাসায়নিক জিনিস তৈরির সময় আমরা এই দ্রাবকগুলো ব্যবহার করি। তো আমরা বাড়িতে অহরহই যে দ্রাবকটি আমরা পাই সেটি হচ্ছে পানি। এখন আমরা আরেকটি পরীক্ষা করব, দ্রবণের ঘনমাত্রা। হ্যাঁ, আমরা তো মিশ্রণ তৈরি করলাম, দ্রবণ তৈরি করলাম, এখন কোন দ্রবণটা ভারী কোনটা হালকা এটা কিভাবে আমরা বুঝতে পারি? আমরা চিনির শরবতের কথাই মনে করি, বলি চিনির শরবতে যখন আমরা আমরা যদি একটা গ্লাসে 1 চামচ চিনি দিয়েছিলাম, এখন আরেকটি গ্লাসে আমরা একটু বেশি চিনি দেব, একটু পানি, আমরা একটি গ্লাসে 3 চামচ চিনি দিলাম, যদিও আমরা রোজার দিন খেয়ে পরীক্ষা করতে পারবো না, এখন টেস্ট নিয়ে পরীক্ষা করতে পারবো না, তবে যেটিতে আমরা বেশি চিনি নিয়েছি, হ্যাঁ এখানে আমরা একটু বেশি চিনি নিয়েছি, যেটিতে বেশি চিনি নিয়েছি, এখন দুটো গ্লাসের মধ্যে কোন শরবতটি বেশি মিষ্টি হবে এবং কোনটি কম হবে? এটি আমার 1 চামচের যে শরবতটা আগে ছিল ওইটা, আর এটিতে এখন আমরা 3 চামচ দিয়েছি, তাহলে কোনটা বেশি হবে? অবশ্যই তোমরা বলছো যে আমার বাম হাতে যেটি 3 চামচ দিয়েছি সেটি বেশি মিষ্টি হবে আর এটিতে কম, অর্থাৎ এখানে দ্রব বেশি আছে। এর উপর ভিত্তি করে আমরা দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করতে পারি, তবে এখানে কিন্তু আমরা স্বাদ নেওয়া ছাড়া এটাকে পরীক্ষা করে বলতে পারবো না। এরকম দুটি দ্রবণ আমাদের পাশে দিয়ে দিলে, আমাদের হাতে দিয়ে দিলে, আমাদেরকে বলতে হলে এই এর বাহ্যিক যে আকৃতি তা দেখে আমরা বলতে পারবো না। তো এখানে হয়তো আমরা পরীক্ষা করে বলে দিতে পারবো যে মিষ্টি বেশি যেটি সেটিতে বেশি চিনি আছে আর মিষ্টি যেটি কম সেটিতে কম চিনি আছে, অর্থাৎ দ্রব কম আছে। তো দ্রবণের ঘনমাত্রার জন্য আমরা যেটি বেশি মিষ্টি হচ্ছে সেটি হলো ঘন দ্রবণ, আর যেটি কম মিষ্টি লাগবে সেটি হচ্ছে পাতলা দ্রবণ। এর জন্য আমরা আরেকটা পরীক্ষা করতে পারি, দ্রবণের ঘনত্ব ভিন্ন ভিন্ন ঘনমাত্রায় দ্রবণ তৈরির জন্য আমরা আরেকটা পরীক্ষা করতে পারি। আমাদের হাতে সময় কতটুকু আছে? আচ্ছা, খুব বেশি সময় নেই, আমরা এই পরীক্ষাটা করে আমাদের ক্লাস শেষ করব, তবে করে ফেলতে পারবো। এখানে আমাদের একটু পানি লাগবে, আমাদের একটু পানি লাগবে, আর আমরা এখানে জলীয় দ্রবণ তৈরির জন্য তোমাদের 63 পৃষ্ঠার ভিন্ন ভিন্ন ঘনমাত্রার জলীয় দ্রবণ তৈরি করে পাতলা এবং ঘনদ্রবণের পার্থক্য তৈরি করার, যেহেতু চিনির শরবতে আমরা পার্থক্যটা তৈরি করতে পারিনি, শুধুমাত্র টেস্ট করা ছাড়া চোখে দেখে পার্থক্য করা যায় না, এই জন্য আমরা একটা রঙিন দ্রবণ তৈরি করবো। আমাদের ঘরে নীল আমরা সবাই ব্যবহার করি কাপড়ে, সাদা কাপড়ে দেওয়ার জন্য আমি নীলটি আমার ঘরে আছে, এটি দিয়ে আমি পরীক্ষাটি একটু দেখবো, চেক করে দেখবো। দুটো গ্লাসে একটু পানি দাও, সমান পরিমাণ পানি দেবা, মাঝের মতোই, এটা তো একটু পানি আমার কাছে আছে, আমাদের মাপের গ্লাসটা কোথায়, আমরা সমান পরিমাণ পানি নিয়ে নিচ্ছি। আবার আমরা এখানে এটা লিকুইড নীল, হ্যাঁ কাপড়ে দেওয়া লিকুইড নীল, আমরা একটাতে অল্প একটু ফোঁটা দেবো, 1 ফোঁটা দেবো, আর একটাতে একটু বেশি দেবো। পার্থক্যটা বোঝার জন্য
তো এই দুটাকে আমরা যদি এখন মিশ্রিত করি, মানে আলাদা করার জন্য একটু বেশি পরিমাণে দিয়ে দিচ্ছি এক পিঠে, আর এক পিঠে কম পরিমাণ। এখন এখানে আমরা এই যে আমার ডান হাতে একটি গ্লাস, বাম হাতে একটি গ্লাস পানি সম পরিমাণ দিয়েছিলাম, কিন্তু এটাতে আমরা এক ফোঁটা নীল দিয়েছিলাম আর এটাতে বেশ কয়েক ফোঁটা দিয়েছি, এবং দুটোর কালার, হ্যাঁ দুটোর কালার আশা করি ভিন্ন ভিন্ন পরিষ্কার দেখা যাচ্ছে। আমার বাম হাতেরটা হালকা এবং ডান হাতেরটা গাঢ় রং ধারণ করেছে, অর্থাৎ এটি হালকা দ্রবণ, বাম হাতেরটি হালকা দ্রবণ আর আমার ডান হাতেরটি ঘন দ্রবণ। তো এইভাবে আমরা পরীক্ষণ করে দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করতে পারি। আমাদের বইয়ে যে পরীক্ষাটি আছে সেটি তুতে দিয়ে করা। তো আমরা বাসায় আমি যেটি হাতে পেয়েছি, হাতের কাছে পেয়েছি সেটি দিয়ে করেছি। তুতের কালারও নীলচে রঙেরই হয়, কপার সাপের কি বলবো টুকরো বাইরে আমরা কিনতে পাই তুতে নামে। তো সেটি যেহেতু আমার ঘরে নেই, নীল ছিল, নীল দিয়ে আমি পরীক্ষাটি করে দেখালাম। তোমরা এই পরীক্ষণগুলো বাড়িতে করবে। আর সময় সফলতার জন্য আমি তোমাদের মূল্যায়নের জন্য আজকে প্রশ্ন রাখলাম না। আর এখানে আমরা যে জিনিসগুলো পেয়েছি আমি আরেকবার বলি, আমরা আজ জেনেছি মিশ্রণ কি, মিশ্রণের প্রকারভেদ, অর্থাৎ সমসত্ব মিশ্রণ, অসমসত্ব মিশ্রণ। আমরা জেনেছি সমসত্ব মিশ্রণই হচ্ছে দ্রবণ, এবং দ্রবণে কি কি উপাদান থাকে, দ্রব এবং দ্রাবক, দ্রবণের ঘনমাত্রা নির্ণয়, এই কয়েকটি বিষয় আজ আমরা আলোচনা করলাম। এবং এখানে বেশিরভাগই আমাদের পরীক্ষণমূলক আলোচনা ছিল, তোমরা বাড়িতে এই পরীক্ষণগুলো করবে, বাড়ির জন্য এটি এইগুলোই আমার কাজ। সন্ধ্যায় আমরা শরবত তৈরি করি, তখন আমার এই দ্রবণের মিশ্রণের ঝালমুড়ি বানাই, তখন এই মিশ্রণের উদাহরণগুলো থেকে আশা করি পরিষ্কারভাবে আরও ভালো ধারণা দেবে তোমরা নিজের হাতে কাজ করে। এবং নীলের পরীক্ষাটি নীল ঘরে থাকলে অথবা যে কোনো ধরনের রং ঘরে থাকলে তোমরা করে দেখতে পারো, এটি তোমাদের বাড়ির কাজ। আজ আর দীর্ঘায়িত না করে আগামী ক্লাসে আবারও যদি পরীক্ষণের ব্যবস্থা থাকে আমরা মজার মজার পরীক্ষা নিয়ে আবার আসবো পরবর্তী ক্লাসে। ততদিন ভালো থাকো, সুস্থ থাকো।